একটা সময় তো বাংলাদেশে আন্দোলনে গুলি করে মানুষ মারা হতো না, কিন্তু একটা পর্যায়ে গুলি করে মানুষ মারা হয়েছে, কম বেশি আমি বলবো সংখ্যাটা, গুম তো হতো না। পৃথিবীতে কোনো দেশই সরকারি দল সারা জীবন ক্ষমতায় থাকে না। আপনি বলছিলেন যে জাতীয় পার্টি অন্তত এর আগের সংসদ থেকে অনেক বেশি গঠনমূলক সমালোচনা করেছে, গঠনমূলক সমালোচনা করে একটি সুস্থ ধারার সংসদীয় গণতন্ত্র আনার চেষ্টা করেছে, কিন্তু তাতে করে জনগণের জীবনে কতখানি পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? এটা সত্য, জনগণের জীবনযাত্রার পরিবর্তন জাতীয় পার্টি করতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে কোনো বিরোধী দল কখনোই জনগণের পক্ষে কোনো জীবনযাত্রার মান, যেমন দ্রব্যমূল্য, কবে কোন বিরোধী দল দ্রব্যমূল্য কমাতে পেরেছে? পুরো ক্ষমতাটাই সরকারের হাতে, এটা উইনার্স টেকস অল সিস্টেম। সরকার যারা গঠন করে তারা সম্পূর্ণ ক্ষমতা নিয়ে নেয়, সেখানে কোনো রাজনৈতিক শিষ্টাচারও নাই যে বিরোধী দলের সঠিক কথাটা শুনতে হবে, মানতে হবে, করতে হবে, ব্যাপারটা কখনো হয় না। ব্যাপারটা সবল দুর্বলের, সরকারি দল সবল, তাদের মেজরিটি আছে পার্লামেন্টে, তাদের পুলিশ আছে, তাদের বাজেট আছে, তাদের বরাদ্দ আছে, তাদের বিজেপি আছে, সবগুলো ফোর্স আছে, সবগুলো ইনস্টিটিউশন আছে। সেখানে বিরোধী দল কী করতে পারবে? বিরোধী দলের আস্থার জায়গা কয়েকটা, একটা হচ্ছে মিডিয়া তাকে হাইলাইট করতে পারে, মিডিয়াতে সে কথা বলতে পারে, আরেকটা হচ্ছে সংসদে কথা বলতে পারে। এবং আমি সংসদে প্রায় 5.5 বছর ছিলাম, সংসদে যে কথাগুলো বলা হয় তার 95% কার্যকর হয় না, বিশেষ করে বিরোধী দলের যেগুলো বলা হয় এবং যৌক্তিক যেগুলো আছে সেগুলো, এটা সংসদে কিন্তু ইনহেরেন্ট ব্যর্থতা, কারণ সংসদে কোনো এক্সিকিউশন মেশিনারি নাই। সংসদে এটাকে শুনে অন্য কোনো মন্ত্রণালয় বা রিলেভেন্ট মন্ত্রণালয় যদি কাজ করে করবে, না করলে অ্যাসুরেন্স কমিটি আছে, বাট স্টিল এটা অনেক স্লো প্রসেস। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মিল্লাত ভাই যেটা বললেন সবল দুর্বলের খেলা, এটা আওয়ামী লীগের একটা এনরমাস সাফল্য আছে, সেটা হচ্ছে 75-এর পরে আওয়ামী লীগ ফিরে আসছে 96-তে। কিন্তু আমরা যারা অনুভব করি মিলিটারি সময়েও এদেশের জুডিশিয়ারি, মিডিয়া, পলিটিক্যাল কালচার যে পর্যায়ে ছিল সেটা এখন আস্তে আস্তে নাই। এখন যে অপসীয়মান ক্ষীণ অথবা ক্ষীণ রাজনৈতিক কালচার বা রাজনীতি বা ডেমোক্রেসি আস্তে আস্তে দরজাটা বন্ধ হচ্ছে, এখানে দলের সবল থাকা, সরকারি দল ছাড়া অন্য কারো সবল থাকা খুবই কঠিন। আপনি জাতীয় পার্টিকে বাদ দেন, বিএনপি তো কোনো সঠিক আন্দোলন করতে পারেনি। কেন পারেনি? কারণ একটা সময় তো বাংলাদেশে আন্দোলনে গুলি করে মানুষ মারা হতো না, কিন্তু একটা পর্যায়ে গুলি করে মানুষ মারা হয়েছে, কম বেশি আমি বলবো সংখ্যাটা, গুম তো হতো না। আপনি যখন গুম হবে তখন স্বাভাবিক আপনার পরিবার আপনাকে বলে তুমি মিছিলে যেতে পারবে না, তোমার গুম হবে। এই যে গুমের মাধ্যমে একটা ভীতিকর কালচার চলে গেছে, এটা তো একসময় ছিল না। আমেরিকা অনেক টর্চার হয়েছে, কিন্তু এগুলো বাংলাদেশে রিসেন্ট আসছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুলি করা, এগুলো নতুন। আরেকটা কী হচ্ছে, আরেকটা হচ্ছে আগে যখনই কোনো বিরোধী দল থাকতো তারা আন্দোলন করলে তারা জুডিশিয়াল সাপোর্ট পেত, জামিন পেত, তাৎক্ষণিক আগাম জামিন। কি আমরা দেখছিলাম 2005-06 সালে আমি যখন প্রথম লয়ারিং শুরু করি, আওয়ামী লীগের কে না আগাম জামিন পাইছে বিএনপির আমলে? প্রত্যেকেই দাঁড়ালে আগাম জামিন মুহূর্তের মধ্যে, কেন ওরা রাজনীতি করবে, ওরা কেন অ্যারেস্ট হবে? সরকারি দল ছাড়া এই মুহূর্তে আর কোনো দল শক্তিশালী হতে পারবে না, এই মুহূর্তে সম্ভব নয়। তার মানে কি সরকারি দল সারা জীবন ক্ষমতায় থাকবে? ঠিক ওই জায়গাতেই একটা রাজনৈতিক দূরদৃষ্টিতা আমাদের সিনিয়র পলিটিশিয়ানদের প্রয়োজন। পৃথিবীতে কোনো দেশই সরকারি দল সারা জীবন ক্ষমতায় থাকে না।